আগের যে জাকারিয়া স্ট্রিটের ভিডিওটা সেখানে তোমাদেরকে বলেছিলাম যে আমরা আরো একটা এপিসোড করতে চাই যেখানে আমরা স্পেসিফিক্যালি হালিম খেতে চলেছি। তো সেই জন্য আজকে আমরা আবার জাকারিয়া স্ট্রিটে এসেছি। এবার আমরা সুফিয়াতে ট্রাই করব, তবে এবার ভাবলাম যে একা একা ট্রাই করে লাভ নেই, তো সেই জন্যই কিন্তু আমি এই মানুষটাকে আমার সাথে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এই তো চলছে, চলো এবার ডিরেক্ট সুফিয়াতে যাও। তো আমাদের সামনে কিন্তু হালিম চলে এসেছে, এইখানে হালিম আছে, রুমালি রুটি আছে, সুফিয়ার হালিম, যেটা বললাম আমি এখান এই হালিমটা খাওয়ার জন্য কিন্তু সত্যি বলছি আমি বেশ বেশ এক্সাইটেড। ঠিক আছে, এই হচ্ছে হালিম, উপর থেকে রোগানটা দেখো, এবং এটা কিন্তু আমরা মাটন হালিম নিয়েছি, এই হচ্ছে মাটন হালিমের পিস এবং এটা 190 rupees। ঠিক আছে, সাথে আমরা দু পিস রুমালি রুটি নিয়েছি, হালিমটা টেস্ট করা যাক, চলো। ভালো খেতে, বেশ ভালো খেতে, উপর থেকে রোগানটা যে আছে না ওটার জন্য আরও বেশি ভালো লাগছে। রোগান বলতে কিন্তু এটা মেনলি ঘি দেওয়া থাকে, বেশ স্পাইসি, কিন্তু বেশ স্পাইসি। এটা অনেকটা ওই বিরিয়ানির মশলা আছে, মানে গোলাপ জলের একটা ভাব আছে, ওরকম একটা সুন্দর ফ্লেভার, ভালো ফ্লেভার আছে। আমি না একটা জিনিস মুখস্থ করে এসেছি, আমি তোমাদেরকে বলতে চাই হালিম সম্বন্ধে, আমি একটুখানি বলি। হালিমটা মেনলি একটা আরবের ডিশ, আরব থেকে আমাদের ইন্ডিয়ায় আসে, এবং ইন্ডিয়া থেকে মানে ইন্ডিয়ায় হায়দ্রাবাদে আসে, এবং সেখান থেকে এটা লখনৌ হয়ে আমাদের এই কলকাতায় বলতে পারো। হায়দ্রাবাদে যখন আসে ওটা পুরোপুরি একদম ম্যাশড ভার্সন ছিল, যেটা অরিজিনাল হালিম, যেটা তোমার ধরো মানে আরবের ডিশটা, সেটা কিন্তু ম্যাশ ছিল। তো সেটাই হায়দ্রাবাদে আসে, এবং সেখান থেকে যখন তোমার হচ্ছে লখনৌয়ে যায়, তো সেটা এরকম চাঙ্ক চাঙ্ক মিট আর কি লখনৌয়ে দেওয়া হয়। এবং যেহেতু মানে একটা লখনৌয়ের টাচ, লখনৌয়ের স্টাইলের আওয়াধি বিরিয়ানি বলো, এই আওয়াধি স্টাইল খাবার দাবারগুলো কলকাতায় বেশি পাওয়া যায়, তো সেই জন্য কিন্তু এইটা লখনৌ থেকে এইখানে এইরকম চাং চাং ব্যাপারটা চলে এসেছে। এইখানে কিন্তু সেরকমভাবে ওই ম্যাশ যে ইয়েটা ওটা কিন্তু সেরকমভাবে পাওয়া যায় না, মেনলি এরকম চাং চাং মাটনটাই কিন্তু এই জায়গাটায় পাওয়া যায়। এবং এই খাবারটা, এই হালিম, এটা কিন্তু প্রায় 1500 বছর পুরনো একটা রেসিপি, বেশ পুরনো। কিন্তু রুটি দিয়ে খেয়ে দেখি, তুমি একটুখানি খেয়ে দেখো, রুটি দিয়ে খেয়ে দেখা যাক, রুটি দিয়ে। এবার মানে শুধুই বেশি ভালো লাগে, শুধু বেশি ভালো লাগছে, কিন্তু আমি বলবো মানে রুটি হলে না বিষয়টা জমে যায়। ঠিক আছে, জমে যাওয়ার একটা ব্যাপার থাকে না, সেটা হচ্ছে রুটি রুটি দিয়ে বা ধরো লাচ্ছা পরোটা, যেটাই মানে এই ঈদ আসছে, লাচ্ছা পরোটা তো সবাই খেয়েছো, আমি জানি তন্দুরি রুটি বেশি ভালো, বেশ ভালো লাগে। এবার একটুখানি না এই যে মাটনটা আছে না, ওটা হাড় আছে কি, আমি একটুখানি ছাড়িয়ে নেই, ওকে। ওই মাটনটা এই রুটির সাথে নিয়ে মুখে চালান করি, নরম বাট আরেকটু দরকার ছিল, আরেকটু দরকার ছিল। খেতে নো ডাউট বেশ ভালো, একটা মানে কি বলবো, একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম, নতুন জিনিস আলাদা, একটা কি কাছে সুন্দর, একদম একদম সিরিয়াসলি ভালো খেতে এসে ট্রাই করতে পারো, এবং প্রচুর জায়গায় আমাদের হালিম তো পাওয়াই যায়, একদম একটা ফেমাস তাই আসা। এবং বাইরে যেটা তোমাদেরকে বললাম, আমাদের ইচ্ছা আছে সাই টুকরা আর কি খাওয়ার, মহাবতিকা শরবত, ওটা খাচ্ছি, এটা শেষ করি, ওগুলো নিয়ে ব্যাক করছি। ফাইনালি আমরা এখন ট্রাই করছি হচ্ছে মহাব্বত কা শরবত, দিল্লিতেও ট্রাই করেছিলাম, আমি প্রথমবার করছি, কিন্তু বেশ রিফ্রেশিং, এটা ওই যেহেতু রুয়াবজা দেওয়া আছে, একটা গোলাপ জলের বেশ ভালো গন্ধ, ঠান্ডা ঠান্ডা ফুলফুল, এই গরমে এটা কিন্তু ফাটাফাটি লাগছে, সেরা খেতে, এটা টু গুড, এটা টু গুড। তো এবার আমরা নিয়ে নিয়েছি হচ্ছে শাহী টুকরা, এই হচ্ছে শাহী টুকরা, উপর থেকে পেস্তা দেওয়া আছে আর মাওয়া দেওয়া আছে, মাওয়া মানে খোয়া খির বলে আর কি, টেস্ট করে দেখা যাক শাহী টুকরা। এরা ডুগুড খেতে লিটারি হালিমের থেকে বেটার লাগলো আমার। এবার আমার একটা জিনিস বলার, আমার যেটা এক্সপিরিয়েন্স আছে, মানে দিল্লির শাহী টুকরা আর আমাদের কলকাতায় যে শাহী টুকরাটা পাওয়া যায় পুরোপুরি আলাদা, তোমরা যদি কেউ ট্রাই করে থাকো। আমি যখন দিল্লি সিরিজ করেছিলাম তখন দেখেছিলাম ওরা পুরো গরম গরম সার্ভ করে, আর এই জিনিসটা পুরো পেস্ট করে দেয়, আচ্ছা জিনিসটা মাখা মাখা হয় আর গরম হয়, প্রচণ্ড রিচ, ঘি পুরো ভাসছে, বাট আমাদের এখানে পাউরুটিটাকে মানে যেরকম শেপ আছে সেটাই রেখে দেয়, এটা ডিফারেন্স দিল্লির সঙ্গে কলকাতা। আচ্ছা আচ্ছা, যাই হোক আমি প্রথমবার গেলাম, আমার ভালো লেগেছে। এবার আমরা এতে চলেছি প্যারাডাইসে, তো প্যারাডাইসের সামনে কিন্তু আমরা চলে এসেছি, এবার যাবো এখান থেকে ভেতরে আর হালিম খাবো, বাস হালিম। Oh, 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 oh
হ্যাঁ পুরোটা জাস্ট দেখো, মাটনের ছোট ছোট চাংস মুখে পড়ছে। একটা জিনিস হচ্ছে ঘিয়ের গন্ধটা পাচ্ছ, প্রচন্ড পরিমাণে আছে উপর দিয়ে ঘি দেওয়া। এটা হচ্ছে একটা প্রিমিয়াম জায়গায় আমরা খেতে এসেছি, তো কোয়ালিটি সেরকম টাইপের। এবং আমি হালিম বেশ ভালো লেগেছিল তার জন্য এখানে আসা আমার, কিন্তু মানে লাস্ট টাইম প্যারাডাইজ আমি হালিম বেশ ভালো। থ্যাংক ইউ বস, আমাকে এই জায়গাটা সাজেস্ট করার জন্য থ্যাংক ইউ। বেস্ট লাগে, ঠিক আছে। আমার এই এই হালিম খাওয়ার বহু দিনের ইচ্ছা ছিল, বহু দিনের, ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালো লেগেছে। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাইছিলাম, এটা যদি একজন খায় পেট ভরে যাবে না, আরামসে আরামসে, আর কিচ্ছু খেতে লাগবে না, আরামসে, মানে এর সাথে সাইড ডিশও লাগবে না, এর সাথে সাইড ডিশ লাগবে লাগবে না, সেটা খেতে সেটা খেতে। তো আমাদের নেক্সট কম্বোটা চলে এসেছে, কাবাব, কাবাব দিয়ে শুরু করো, চলো আমিও কাবাব দিয়ে শুরু করি। চার পিস কাবাব দিয়েছে, এটা কিন্তু হাফ প্লেট ওদের, খেয়ে দেখা যাক। সুন্দর ছেড়ে আসছে, একদম সলিড বলছি, চিকেন খেয়ে দেখা যাক, ভালো লাগে। বাট কী হয়েছে, হালিমটা খাওয়ার পর তো হালিমটা সেরা ছিল, গ্রিন চাটনি আছে চুবিয়ে, ভালো যা, দই দিয়ে করা তো বেশ সুন্দর। এটা বিরিয়ানিতে মনে সংযোগ করা যাক নাকি, দিয়ে দিতে প্লেটে, আমার একদম হাঁড়ি হাতে রেডি, ঠিক আছে, হাঁড়ি দিয়ে ট্রাই করছে, রাইসটা একদম একদম মশলাদার রাইস, এখানে লাইট রাইসটা পড়েছে। রাইসের একটা ভালো জিনিস, এটা কিন্তু তিনটে লেয়ারে বিরিয়ানিটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে লাইট, মিডিয়াম অ্যান্ড নিচে মশলাদার রাইস, একদম নিচের লেয়ারে থাকে চিকেনটা, তার উপরে মশলাদার রাইসটা, তার উপরে হালকা রাইস, হালকা রাইসটা, ইয়েস, এটা হচ্ছে সেই মশলাদার রাইসটা। চলো খেয়ে দেখা যাক, নো ডাউট ভালো খেতে। যারা হায়দ্রাবাদী মানে বিরিয়ানি খেয়েছো তারা জানো এটা কীরকম খেতে, এবং মানে এটা অনেকটা কলকাতার থেকে কিছুটা আলাদা। অবভিয়াসলি আলু তো পাবে না, অবভিয়াসলি হায়দ্রাবাদী বিরিয়ানি, বাট এটা হালকা একটা কলকাতার টাচ আছে কিন্তু, এটা কিন্তু পুরোপুরি কলকাতার, যেহেতু কলকাতার ব্রাঞ্চ তো একটু মানে চেষ্টা করে একটু এদিক ওদিক করেছে, যাই হোক সেটা ঠিক আছে, রিচ নয় হালকা চিকেনটা। ও হো হো, জুসি ব্যাপারটা দেখো, আমি তোমাদেরকে দেখাই, ও হো হো, লিটারালি জুসি, খুব ভালো কথা, খুব ভালো কথা। দেখো 300 টাকা দাম নিচ্ছে, একটু এক্সপেন্সিভ লাগতে পারে, ঠিক আছে, বাট অ্যাজ এ অ্যাম্বিয়েন্স, অ্যাজ এ ব্র্যান্ড, ওকে, অ্যাজ এ টেস্ট, টেস্ট তো এত সুন্দর, তো ঠিক আছে, আমি তো বলবো ঠিক আছে। এই হচ্ছে খাবার দাবার, আরও একটা জায়গায় যেতে হবে, ঠিক আছে, শেষ করি, ব্যাক করছি। প্যারাডাইস থেকে বেরিয়ে এবার আমরা কোথায় যাবো, বিজি, চিকেন, চিকেন সেরা মানে দিল্লি স্টাইল কাবাব পাওয়া যায়, দিল্লি স্টাইল কাবাব, মানে ওই যে বাটারে একদম স্নান করানো, একদম সেই। আমি আজকে পাগল হতে চলেছি ভাই, এত সুন্দর হালিম খাওয়ার পর যদি এরকম খাবার দাবার হয় তাহলে আর কী বলবো। তো আমরা কিন্তু চলে এসেছি এই যে সাইনাস কিচেনের একদম সামনে, এবং এখানে যেটা তোমাদেরকে বললাম, বিজিৎ কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছে, সেটা হচ্ছে বস একদম মানে বাটারে স্নান করানো কাবাব পাওয়া যায়। তো অবভিয়াসলি সেটা ট্রাই করার জন্যই এসেছি, এটা হচ্ছে ওদের সিটি ম্যানেজমেন্টটা, আর তার পাশে একটা দোকান ছেড়েই কিন্তু হচ্ছে এই যে কাবাবের দোকানটা। আমরা এখানে যেটার জন্য এসছি মেনলি সেটা হচ্ছে এটা, এটার নামটা কি, রোস্টেড চিকেন, যেটা আসলাম বাটার চিকেন, মানে দিল্লির একদম পুরনো দিল্লির, মানে তুমি তো খেয়েছো, তুমি দিল্লিরটাও খেয়েছো, এটাও খেয়েছো, পার্সোনালি এইটা বেশি ভালো লেগেছে, বেশি ভালো লেগেছে, এটা কলকাতার টাচ আছে, আমার বেশ ভালো লেগেছে, আমি ট্রাই করে দেখি, তুমি একটু খাই নাও, আমি একটু খাই নেই, ট্রাই করে দেখি। মুখে দিলাম একটা ফ্রেশ ক্রিমের ভালো ফ্লেভার, আর বাটার নিয়ে এই যো এই যো এই যো এই যে এইগুলো একদম ভরে ভরে বাটার দেওয়া আছে, সেটা তোমাদেরকে দেখিয়েছি, বেশ ভালো খেতে। এটা এখানে কাবাব খাওয়ার পর আমার পুরো একটা কাবাব, না না এটা আমার সত্যি দুর্দান্ত লেগেছে, এটা এটাতে একটা রেশমি কাবাব, ঠিক আছে, আর এই দেখো ভরে ভরে প্রতিটাতে ভরে ভরে বাটার, বাটার নিয়ে এখানে কিছু বলে না। মুখে দিলাম আর মালাইয়ের যে মানে ম্যারিনেশনটা বোঝা যাচ্ছে একদম প্রপার, বেশ সুন্দর মালাই টিক্কাটা, এটাই হচ্ছে কি, এটা এটাকে হচ্ছে ক্রিম দিয়ে, ক্রিম দিয়ে, ওকে ওকে ওকে, একটুখানি একটুখানি এটা নিয়ে খেয়ে দেখা যাক, পুরো পাল্টে গেল, এটা রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। এটা কি আছে লাস্টে, এটা চটপাটা কিছু একটা কাবাব দিয়েছে ওরা, আচ্ছা একটুখানি আমরা খেয়ে দেখি এই বিষয়টাকে, এটা লঙ্কা ঠঙ্কা প্রচুর দেওয়া আছে, খেয়ে দেখা যাক, মানে এতগুলো খাওয়ার পর যদি মুখ মেরে যায় এটা খাবে মুখ ছেড়ে যাবে, এটা হচ্ছে একটু ঝাল ঝাল টাইপ, এটাও বেশ ভালো খেতে। এখানে ট্রাই করার পর আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, কারণ অন্য জায়গার কাবাব ভালো লাগে,
সেটা সেই লেভেলে খাবো। এবার অনেকে পছন্দ করো না রিচ খাবার, সেটা আলাদা ব্যাপার, বাট যারা কাবাব পছন্দ করো স্পেশালি এইটা বেস্ট। আর আসলাম চিকেন যারা যেতে পারছো না দিল্লিতে, একবার এখানে এসে ট্রাই করে যাও। আমি দুটো জায়গায় ট্রাই করেছি, আমার এটা সেরা লাগে সত্যি একদম। ওকে, তো আমার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়েছি শাইনাস কর্নার থেকে, ঠিক আছে। এটা কিন্তু একদম পার্ক সার্কাসে, এবং পার্ক সার্কাস পার্ক সার্কাসে কোয়েস্টমলটা আছে তার ঠিক, মানে যদি তোমরা পার্ক সার্কাস থেকে আসো তাহলে কোয়েস্টমলের পরের গলি, এবং যদি তোমরা গড়িয়ার দিক থেকে যাও তাহলে কোয়েস্টমলের আগের গলি সোজা চলে আসবে। তাহলেই তোমরা কিন্তু তোমাদের বাঁ হাতে দেখতে পাবে শাইনাস চিকেন কর্নার, এবং এখান থেকেই আমরা আজকে আমরা শেষ আমাদের ডেস্টিনেশন কভার করলাম। তো কীরকম খাবার লাগলো সারাটা দিন? ফাটাফাট হালিম সেই লেভেলের, কাবাব সেই লেভেলের, বিরিয়ানি সেই লেভেলের, মানে আজকে আলাদাই হলো মজা, ঠিক আছে। অনেকগুলো খাবার দাবার কভার করলো। এতক্ষণ যদি ভিডিওটা দেখে তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর ওকে সাবস্ক্রাইব করো, আর তারপর কে করে দাও একদম একদম, আর বিজিতদাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আমি জানি বলতে হবে না। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আজকের ভিডিও। আপাতত এখানে ভিডিওটা রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বুম।